Welcome back to my channel. আজকে আমি দেখাবো টু টাইপস অফ ফুচকা। নাম্বার ওয়ান জল ফুচকা, মানে আমরা নর্মালি যে ফুচকাটা খেয়ে থাকি। তো তার জন্য আমরা প্রথমে আলু মাখবো, আলু মাখাটা করব। তো তার জন্য প্রথমে সেদ্ধ করা আলু নেব আর সেটাকে হাত দিয়েই মেখে নেবো একটু। এরপর একটুখানি নুন অ্যাড করব, স্বাদ মতো, যে যেরকম নুন খাও সেই সেরকম নুন অ্যাড করতে পারো। তারপর অ্যাড দিচ্ছি আমরা হচ্ছে চাট মশলা, তারপর দিচ্ছি আমরা ভাজা মশলা। এবার কিছু সেদ্ধ করা লঙ্কা নিয়ে নেব আর কিছু সেদ্ধ করা ছোলা নিয়ে নেব আমরা। তারপর ধনে পাতা নিয়ে নেব কাঁটা ধরে। এবার আমরা তেঁতুল জলটাকে তৈরি করবো। এবার কিন্তু তেঁতুল জলের একটুখানি জল আমরা আমাদের আলু মাখাটাতেও দেব। এবার তেঁতুল জলটা তৈরি করার জন্য হচ্ছে কন্ধরাজ লেবু নেব আমরা আর একটুখানি নুন দিয়ে নেব তার মধ্যে। নুন দিলে বেশ ভালোই হয়। এবার আলুটাকে আমরা ভালো করে মেখে নেব। তারপর আমাদের কেনা ফুচকা, যেগুলো নর্মালি প্লাস্টিকের প্যাকেটে পাওয়া যায়, আমরা সেই ফুচকাই এখানে ব্যবহার করেছি। তো সেই ফুচকার মধ্যে আমরা আমাদের আলু মাখাটা দিয়ে দেব। আর ব্যাস আমাদের নর্মাল জল ফুচকা রেডি। এবার হচ্ছে নাম্বার টু দই ফুচকা। দই ফুচকার জন্য যে আলুটা নেওয়া হবে সেই আলুটা, সেই আলু মাখাটা আমরা আগের যে আলু মাখাটা দেখলাম পুরো সেম আলু মাখা হবে। আর তারপরে যে দইটা দেবো সেই দইটা আমরা দেখে নেব। সেই দইটার জন্য আমরা একটু দই নেব আর তার মধ্যে একটুখানি বিট নুন আর একটু চাট মশলা দেবো, দিয়ে আমরা একটা ভালো করে মিক্স করে নেবো, একটা ভালো মিক্সচার তৈরি করবো। এবার এই দইয়ের মিক্সচারটা আমরা ফুচকার উপর দিয়ে দেব। আর এইটা দেওয়ার পর আমরা একটা মিষ্টি চাটনি দেব, যেটা তৈরি করা হয়েছে গুড় আর তেঁতুল দিয়ে আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে। আর আমরা একটু ঝুরি ভাজা দিয়ে দেবো এর ওপর। আর লাস্টে গার্নিশিংয়ের জন্য আমরা একটু ধনে পাতা দিয়ে দেবো। ব্যাস আমাদের দই ফুচকা রেডি।